নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুস্মিতা 2020। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, নিয়ে একটি চাকরি রেটের আপডেট। আজকের ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে আবারও একটি নতুন চাকরি নোটিফিকেশান নিয়ে চলে এলাম, যেখানে অবশ্যই আপনারা ছেলে মেয়ে রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন। সম্পূর্ণ ভিডিওতে ফুল ডিসকাশন করে দেবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন চাকরির আপডেট পেতে। রাজ্যের কোঅপারেটিভ ব্যাংক অর্থাৎ সমবায় দপ্তর থেকে আজকের চাকরি নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আসুন আজকের ভিডিওর অফিসিয়াল নোটিশে যাওয়া যাক আর জেনে নেওয়া যাক বিস্তারিত। তো অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে গেলে আপনারা প্রথমে wbcbse.org-এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, যেটা লিঙ্ক পেয়ে যাবেন আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করে দেখবেন অ্যাপ্লিকেশন ফর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে একটি নতুন লেখা স্ল্যাশ করছে। এটা 2021 সালে এটা 5 নম্বর নোটিফিকেশান, এটা আপনারা ক্লিক করবেন। হয়তো ভাবছেন এটা 2021 সালের নোটিফিকেশান, তো এখানে কিন্তু আপনারা এখনও আবেদন করতে পারবেন, আমি ভিডিওতে জানিয়ে দিচ্ছি সেটা। তো এখানে আপনারা ক্লিক করলে একটি নতুন পেজে চলে আসবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের পেজে চলে আসবেন, এবং যেখানে আপনারা দেখতে পাবেন তিনটি অপশন। এখানে কুইক লিঙ্কস বলে একটি অপশন আছে, তার নিচে আছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের পেজ চলে এলো, এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে December 2021 থেকে আবেদন শুরু হয়েছিল, যেটা ডেট এক্সটেন্ডেড অর্থাৎ বাড়িয়ে 11 নভেম্বর 2022 তারিখ পর্যন্ত করা হয়েছে। তো 11 নভেম্বর 2022 পর্যন্ত আপনারা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন আছে, অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই ধরনের পেজে চলে আসবেন, এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে যেগুলো আপনাদের পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর এখানে প্রসিড বলে অপশন পাবেন, এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর নেক্সট পেজে চলে আসবেন, এবং যেখানে Step 1, Step 2, Step 3 কীভাবে রেজিস্ট্রেশন করবেন সমস্ত কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। এখানে সমস্ত কিছু পড়ে নেওয়ার পর ডিক্লারেশনে আপনারা টিক চিহ্ন দেবেন, দিয়ে এখানে প্রসিড ফর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এই পেজ চলে আসবে, এবং যেখানে আপনাদের কিন্তু এই পেজটি ফিল আপ করতে হবে। এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট, পোস্ট কোড নেম, পোস্ট ক্যাটাগরি, সিরিয়াল নাম্বার, এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যাটাগরি, তার পরবর্তীতে আরও ডেট অফ বার্থ, এখানে আপনাদের এজ, জেন্ডার চুজ করতে হবে এখান থেকে, ন্যাশনালিটি, রিলিজিয়ান, সমস্ত কিছু ডিটেলস দিয়ে অ্যাড্রেস ডিটেলস চেয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস চেয়েছে। দেওয়ার পর এখানে একটি ক্যাপচার কোড বলেছে, সেটা আপনাকে এখানে এন্টার করে দিতে হবে। এন্টার করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে রেজিস্টার অপশনে ক্লিক করে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করবেন, এবং রেজিস্ট্রেশনের পরবর্তীতে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা, এবার অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করে নেওয়া যাক আর দেখে নেওয়া যাক বিস্তারিত। অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে আপনারা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে অবশ্যই আপনারা অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করে নেবেন। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসি, দেখুন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে, এটা 2021 সালের 5 নম্বর নোটিফিকেশান। এখানে লাস্ট ডেট দিয়েছিল 21-1-2022, কিন্তু যেটা ডেট এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ যেটা ডেট বাড়ানো হয়েছে, এখানে আপনারা 22 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে একাধিক পদে আপনারা আবেদন করতে পারবেন, দেখুন এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, বিভিন্ন পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো অনেকগুলি টোটাল মিলিয়ে 9টা পোস্টে আবেদন করতে পারেন। দেখুন আরামবাগ কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে সুপারভাইজার 3টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে Grade 3 পদের জন্য আবেদন করতে পারবেন, এসসিদের জন্য 2টি, ওবিসিদের জন্য 1টি, 3টি ভ্যাকেন্সি রয়েছে। পোস্ট কোড জানিয়ে দিয়েছে, এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করলে আবেদন করতে পারবেন, 25,729 টাকা বেতন রয়েছে। পরবর্তী এখানে সুপারভাইজার পদের জন্য গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, এবং বেসিক কম্পিউটার নলেজ লাগবে, এবং এখানে 2-হুইলার অ্যাবিলিটি ড্রাইভ থাকতে হবে অর্থাৎ আপনাকে বাইক চালানো জানতে হবে। 16,400 টাকা বেতন রয়েছে। পরবর্তী যেটা সেটা হচ্ছে এখানে কম্পিউটার ক্যাশ ক্লার্ক 2টি ভ্যাকেন্সি রয়েছে, গ্র্যাজুয়েশন করতে হবে বা পোস্ট গ্রাজুয়েশন করলেও আবেদন করতে পারবেন। BSc অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ লাগবে, 25,760 টাকা বেতন। টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পরবর্তী পর 2টি ভ্যাকেন্সি রয়েছে, এখানেও আপনার গ্র্যাজুয়েশন লাগবে, 26,605 টাকা বেতন। মার্কেটিং পারচেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের 3টি ভ্যাকেন্সি রয়েছে, সরি 2টি ভ্যাকেন্সি রয়েছে, গ্র্যাজুয়েশনে আবেদনযোগ্য, 26,605 টাকা বেতন। এইভাবে কিন্তু বন্ধুরা এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, যেগুলো পুরো ডিটেল আলোচনা করা সম্ভব না, আপনারা নোটিশ থেকে পেয়ে যাবেন। এখানে আপার এজ লিমিট জানিয়ে দিয়েছে, দেখুন এখানে আনরিজার্ভদের জন্য 18-40, SC-দের জন্য 18-45, ST-দের জন্য 18-45, OBC-A এবং OBC-PA-দের জন্য 18-45 বছর বয়সসীমা। এই
বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন, যেটা 1/1/2021 অনুপাতে আপনাদের হিসাব করে নিতে হবে। এখানে এক্সামিনেশন ফি, যেটা অ্যাপ্লিকেশন ফি সেটা জানিয়ে দিয়েছে, আনরিজার্ভদের জন্য 400 টাকা, অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি 250 টাকা, টোটাল 650 টাকা, এবং ওবিসি এ বি ইসি ওবিসি বি ইসি যারা রয়েছেন সবার জন্য একই, কিন্তু যারা এসসি রয়েছেন তাদের জন্য প্রসেসিং ফি 250 টাকা এবং এসটিদের জন্য 250 টাকা। শুধুমাত্র প্রসেসিং ফি 250 টাকা দিয়ে আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন। অনলাইনে যখন আপনারা আবেদন করবেন, এখানে আপনাদের নেট ব্যাংকিং ফ্যাসিলিটির মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 15 টাকা আপনাদের সার্ভিসিং চার্জ পেমেন্ট করতে হবে। জিএসটি কিন্তু আলাদা, জিএসটি আলাদা, জিএসটি ছাড়া 15 টাকা আপনাদের সার্ভিস চার্জ পেমেন্ট করতে হবে। এখানে ইন্টারভিউর জন্য এবং ভাইভাবাইস টেস্টের জন্য পরবর্তী ক্ষেত্রে ডেকে নেওয়া হবে এবং অনলাইনে আপনাদের এক্সাম হবে। অনলাইন এক্সামের কী কী সিলেবাস সমস্ত কিছু এখানে জানিয়ে দিয়েছে। এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, স্টেজ 1 এবং স্টেজ 2 দুরকম ওয়েতে আপনাদের অনলাইনে এক্সামটি হবে। তো বন্ধুরা, এই গেল ওভারঅল চাকরির আপডেট। আমি অনলাইনে কীভাবে আবেদন করবো সেটাও কিন্তু ভিডিওর শুরুতে জানিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওতে ফুল ডিসকাশন করে দিলাম, এটা কিন্তু অনেকদিন আগের চাকরির ভিডিও। এর আগেও আমার চ্যানেলে এই চাকরির ভিডিও নিয়ে একটি এই চাকরি নোটিফিকেশন নিয়ে একটি ভিডিও আপলোড করা ছিল। তো সেটা আপনারা যারা দেখেননি বা মিস করেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। এখনও চাকরিতে বা এখানে কাজের জন্য আপনারা আবেদন করতে পারবেন, তো সেই জন্যই আবার নতুনভাবে আজকের ভিডিওটি দেওয়া। অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন, যাতে সকলেই ইনফরমেশন পেতে পারে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।